হ্যালো ফ্রেন্ডস সোপান বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো এস এমএসকে এবং মাদ্রাসার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের বেতন নিয়ে আজকের যে খবর সংবাদপত্রে উঠে এসেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আবারও বলব এডুকেশনাল নিউজগুলোর নিয়মিত আপডেটস বন্ধুরা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে

উনিশশো দশটি শিক্ষকের সংখ্যা আট হাজার নশো নয় জন গত বছরের এপ্রিল মাস থেকে এসএসকে ও এমএসকে শিক্ষকদের মাইনে বৃদ্ধি পেয়েছে এসএসকে শিক্ষকদের পাঁচ হাজার চারশো থেকে বেড়ে দশ হাজার হয়েছে এবং এমএসকে শিক্ষকদের আট হাজার নয়শো ত্রিশ টাকা থেকে বেড়ে তেরো হাজার টাকা হয়েছে বর্ধিত বেতনের টাকা গত ডিসেম্বর মাসে পেয়েছেন এসএসকে এমএসকে শিক্ষকরা তবে মাস পয়লা মাইনে এখনও অধুরা তাদের শিক্ষকরা জানান পরের মাসের বাইশ থেকে ২৬ তারিখের মধ্যে বেতন হয় কোনো মাসেই এক তারিখে অ্যাকাউন্টে মাইনে ঢোকে না এমনও হয়েছে দু মাস পর মাইনে হয়েছে তার বহু নজির রয়েছে বকেয়া থাকা থাকে মাঝে মাঝে তিন চার মাস বেতনও আটকে যায় বকেয়া মাইনের জন্য মন্ত্রী আধিকারিকদের দ্বারস্থ হতে হয় এরপর বেতন মেলে শিশু শিক্ষা কেন্দ্রগুলি প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পঠন পাঠন হয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এসএসকে সংখ্যা ক্রমশ কমছে এর কারণ কি শিক্ষকরা বলেন এসএসকে থেকে পাশ করা পড়ুয়াদের প্রথাগত বিদ্যালয়গুলি পঞ্চম শ্রেণীতে ভর্তি নিতে চায় না পড়ুয়াদের আইডি নম্বর নেই অন্যদিকে অষ্টম শ্রেণীর পড়ুয়াকে নবম শ্রেণীতে ভর্তি নিতে চায় না কেন না আইডি নম্বর নেই এছাড়া অনেক শিক্ষক অবসর গ্রহণও করেছেন সেই শূন্য পদগুলি নতুন কাউকে নিয়োগ করাও হচ্ছে না ফলে বন্ধ হয়ে যাচ্ছে এসএসকে এসএসকে ও এমএসকে শিক্ষকরা শুধু নন মাদ্রাসাগুলিতে যে স্থায়ী শিক্ষক সর্বশিক্ষা মিশনে তহবিল থেকে বেতন পান তারাও জানুয়ারি মাসের বেতন এখনও পাননি সূত্রে জানা গেছে একটা সময় মাদ্রাসা বোর্ড ও মধ্যশিক্ষা পর্ষদ একই ছিল সেই সময় এসএসসির মাধ্যমে মাদ্রাসাগুলিতে বেশ কিছু শিক্ষক নিয়োগ হয় যারা সর্বশিক্ষা মিশন থেকে বেতন পান পরে মাদ্রাসা বোর্ড আলাদা হয়ে গেছে তৃণমূল এসএসকে এমএসকে টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শেখ মিনাজ উদ্দিন মোহাম্মদ বলেন মাসের প্রথম সপ্তাহে বেতনের দাবি বহুবার করা হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে দুই মাস অন্তর আমরা সাক্ষাৎ করি কিন্তু মাস পয়লা বেতন আর মেলে না পরের মাসের বাইশ থেকে ২৬ তারিখের মধ্যে বেতন হয় কখনও কখনো দুই মাসের বেতন বকেয়া পড়ে থাকে তো এসএসকে এসকে শিক্ষকদের বেতন এখনও পর্যন্ত তারা কিন্তু হাতে পাননি যার ফলে তাদের তারা অনেকটাই বড় ধরনের সমস্যার মধ্যে পড়েছেন তো পরবর্তী শিক্ষকদের আপডেটস পেলে অবশ্যই এই চ্যানেলে শেয়ার করবো ততক্ষণ চ্যানেলটি সঙ্গে থাকুন এবং বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ